বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী ললিতা চ্যাটার্জি। সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন এই অভিনেত্রী ললিতা চ্যাটার্জি। তিনি উচ্চশিক্ষিত এবং আধুনিকা অভিনেত্রী, সাহসী সৌন্দর্যে দর্শককে মোহিত করেছিলেন। চলচ্চিত্রের সঙ্গে তিনি পেশাদার যাত্রা জগতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন অনেক যাত্রাপালায়। অনমনীয় ব্যক্তিত্ব এবং সাবলীল অভিনয়ই তার জায়গা পোক্ত করেছিল অভিনয় জগতে। 12 সেপ্টেম্বর 1941 ললিতা চ্যাটার্জির জন্ম হয় কলকাতা শহরে। ছোটবেলায় মাকে হারান এই অভিনেত্রী। পিতার ছিল বদলির চাকরি, তাই তার শৈশব কেটেছে ভ্রাম্যমানভাবেই। তার বাবা ছিলেন একজন আর্মি অফিসার। ললিতা চ্যাটার্জির মধ্যেও ছিল একটা আত্মবিশ্বাসী দৃঢ় প্রত্যয়। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠেন। প্রথমে হিন্দি মাধ্যমে পড়াশোনা শুরু হলেও প্রাথমিক পর্যায়ে শিক্ষা তার বেশি দূর এগোয়নি, কিন্তু ইংরেজিতে পারদর্শী হয়ে উঠেছিলেন ছোট থেকেই। 14 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়ির তাগিদে স্বামীর সঙ্গে চলে যান বিলেতে। লন্ডনের স্কুলে ভর্তি হন। খুব অল্প বয়সে 2 পুত্রের জননী হন তিনি। বিলেত থেকে ফিরে কলকাতার লেডি ব্রেভন কলেজে ভর্তি হয়েছিলেন। স্কলারশিপ নিয়ে পাশও করেছিলেন। ছেলেবেলায় ডাকঘর, রথের রশি নাটকে অভিনয় করেন ললিতা চ্যাটার্জি। পরবর্তীকালে মেটাফিজিক্সে উচ্চশিক্ষা সম্পন্ন করেছিলেন এই অভিনেত্রী। পাশ্চাত্য সাজগোজ আর অনর্গল ইংরেজিতে কথা বলার দরুন বাংলা চলচ্চিত্রের তথাকথিত খলনায়িকা চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছিলেন ললিতা চট্টোপাধ্যায়। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন কানন দেবীর শ্রীমতী পিকচার্সের অনন্যা সিনেমায় 1949 সালে শিশুশিল্পী হিসাবে। আর 5 জন বাঙালির মতো ললিতা চ্যাটার্জিও ছিলেন মহানায়ক উত্তম কুমারের ফ্যান। বৌদি কাবেরী বসুর সাথে একদিন গেলেন রায়কমল সিনেমার শুটিং সেটে। নায়ক উত্তম কুমারকে সামনে থেকে দেখলেন প্রথমবারের মতো। এরপর মহানায়কের তরফ থেকে অনুরোধ তার সঙ্গে বিভাস চলচ্চিত্রে নায়িকার চরিত্রে অভিনয় করার জন্য। বিভাস, হার মানা হার, জয় জয়ন্তী, মেম সাহেব, অ্যান্টনি ফিরিঙ্গি, এই সমস্ত ছবিতে উত্তম কুমারের বিপরীতে কাজ করেছিলেন ললিতা চ্যাটার্জি। উত্তম কুমারের সঙ্গে ললিতা চ্যাটার্জির আমৃত্যু সম্পর্ক ছিল। সুপ্রিয়া দেবী আর উত্তম কুমার খুবই স্নেহ করতেন ললিতা চ্যাটার্জিকে। সপ্তাহান্তে ময়রা স্ট্রিটের বাড়িতে তাদের জমিয়ে আড্ডা হতো, সেই সঙ্গে খাওয়া দাওয়া। আসতেন চলচ্চিত্র এবং সঙ্গীত জগতের নানা দিকপাল শিল্পীরা। এরপর হঠাৎ করেই পাড়ি দিলেন মুম্বাই। ফিরোজ খানের সঙ্গে রাত আন্ধেরি থি ছবিতে কাজ করলেন। তার সঙ্গে আরও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন সেই সময় ললিতা চ্যাটার্জি। তাকে দেখা গেল রাত আন্ধেরি থি, তালাশ, ইয়াদগার, ভিক্টোরিয়া নাম্বার 203 ইত্যাদি ছবিতে। তার অন্যান্য বাংলা চলচ্চিত্রের মধ্যে রয়েছে মোমের আলো, আশা, অপমান, প্রেমের জোয়ারে, শূন্য ইত্যাদি। মুম্বাইতে তার সাথে সখ্যতা গড়ে ওঠে ধর্মেন্দ্র, প্রাণ, রাজেশ খান্না প্রমুখ অভিনেতার সঙ্গে এবং তনুজা, বৈজয়ন্তীমালা প্রমুখ অভিনেত্রীদের সঙ্গে। মুম্বাইতে 10 বছর কাটিয়ে কলকাতায় ফেরেন। কলকাতায় ফিরে যোগ দিলেন চিতপুরের পেশাদার যাত্রা দলে। দ্বিতীয়বার বিবাহ করলেন যাত্রার অভিনেতা পাহাড়ি ভট্টাচার্যকে। বেশ কয়েকটি মঞ্চ সফল যাত্রাপালায় অভিনয় করেছিলেন ললিতা চট্টোপাধ্যায়। তার মধ্যে রয়েছে ভারত জননী ইন্দিরা গান্ধী, বহ্নিশিখা, 3 পয়সার পালা, হ্যামলেট ইত্যাদি। এই দ্বিতীয় বিবাহে কনেকর্তা ছিলেন উত্তম কুমার স্বয়ং। তিনি রেজিস্ট্রি ম্যারেজে সাক্ষীও দিয়েছিলেন। বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছেন যাত্রা দলের সঙ্গে। শিল্পীর প্রিয় লেখক রবীন্দ্রনাথ, অভিনেতা অভিনেত্রীর মধ্যে তার সবচেয়ে প্রিয় উত্তম, সুচিত্রা, সুপ্রিয়া, সাবিত্রী। গায়ক গায়িকার মধ্যে তার ভালো লাগতো হেমন্ত, কিশোর, সন্ধ্যা, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়কে। ললিতা চ্যাটার্জি সুচিত্রা সেনের অন্ধ ভক্ত ছিলেন। হার মানা হার চলচ্চিত্রে তিনি সুচিত্রা সেনের বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি মহানায়িকার বেশ প্রিয় হয়ে উঠেছিলেন শুটিংয়ের সময়। একসঙ্গে একই মেকআপ রুমে লাঞ্চও করতেন তারা দুজনে। সুপ্রিয়া দেবীকে তিনি বলেন, বেনু, তোরা সুচিত্রা সেনকে যেমন বলিস উনি তো তেমন নন, আমার সাথে তো সুন্দর ব্যবহার করেন। তখন সুপ্রিয়া দেবী বলেন, শুটিং শেষ হোক, কত সুন্দর ব্যবহার করেন তখন দেখবি, দেখবি শুটিং শেষ হলে রমাদি তোকে আর চিনতেই পারবে না। ঠিক তাই হলো, যে যার কাজে ব্যস্ত হয়ে গেলেন। শুটিং শেষ হওয়ার পর ললিতা চ্যাটার্জি হাজার চেষ্টা করেও আর মহানায়িকার নাগাল পাননি। একটা সময় অভিনয় থেকে সরে এলেন ললিতা চ্যাটার্জি।
বাড়িতে অনেক দিন স্পোকেন ইংলিশের ক্লাস চালিয়েছেন। দীর্ঘ বিরতির পর ফিরেছেন সিলভার স্ক্রিনে, অভিনয় করেছেন শূন্য, সবর, স্পর্শ, ভূমিকন্যার মতন সিনেমাতে। শেষ জীবনেও তার অভিনয় প্রশংসিত হয়েছে বাংলায় এবং বিদেশে। আপন ব্যক্তিত্বে তিনি ছিলেন সর্বদা উদ্ভাসিত। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে 2018 সালের 9ই মে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পরলোক গমন করেন বাংলা চলচ্চিত্রের এই গন্ধর্ব কন্যা ললিতা চ্যাটার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেত্রী ললিতা চ্যাটার্জির জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।